বছর করোনায় বাঁধ সেধেছিল উৎসবের আনন্দ। করোনা সুরের ভয়ে পায়ে বেড়ি পড়েছিল বাঙালির। এবছর করোনা সংক্রমণ অনেকটাই কম, তাই বন্দিদশা কাটিয়ে উৎসবের আনন্দে মেতে উঠেছে রাজ্যবাসী। দ্বিতীয়া থেকেই কলকাতার মণ্ডপে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের। চলছে থিমের লড়াই, থিমে কলকাতার পাশাপাশি টক্কর দিচ্ছে জেলার পুজোগুলিও। আসানসোলের রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাবের সর্বজনীন পুজো এবছর 69তম বর্ষে পদার্পণ করল এই পুজো। এই পুজোর এবছরের থিম গ্রাম ও পরিবেশ। শহুরে আদব কায়দা থেকে বেরিয়ে প্রকৃতির স্বাদ দিতেই এই থিমের ভাবনা। মণ্ডপ জুড়ে রয়েছে বাঁশ ও পাটের কারুকার্য, এছাড়াও প্লাস্টিক থার্মোকলের ভিড়ে পরিবেশ ক্রমশই দূষিত হচ্ছে। পুজোর এই থিমে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরেছে এই পুজো কমিটি। এমনকি রাজস্থানের উটকেও তুলে ধরা হয়েছে মণ্ডপে। আমাদের এবছরে থিম, আমরা একটা রাজস্থানের একটা থিম তৈরি করেছি, এটার আমরা নাম দিয়েছি বৈচিত্র্যের মহান দেশের ছোট্ট রাজস্থান। মানে আমরা আমাদের বেঙ্গলের যে পিটিশিল্পটি এখানে ব্যবহার করেছি, তার মধ্যে রয়েছে আপনার পেটি গাছ যেগুলো থাকে, তার সাথে আপনার ব্যবহার করেছি বাঁশের বাম্বুর যে চাটাই হয় সেগুলোকে, এগুলো ব্যবহার করে আমরা এবছর তৈরি করেছি। এবং এগুলো আমরা এবছর রাজস্থানের একটা মানে পল্লী গ্রামকে তুলে ধরেছি। এই পল্লী গ্রামটার ওখানকার নাম হচ্ছে, যেমন যেমন কুড়ে ঘর বলি এটাকে ওখানে বলে ভুঙ্গা। ভুঙ্গার সাথে আমরা রাজস্থানের যে আপনার ফোক ডান্স আছে সেটাকে ওখানে ঘুমার বলে, এই ঘুমারটাকে আমরা তুলে ধরেছি সবই কাল্পনিকভাবে। তার সাথে ওখানকার গৃহপালিত পশু যে আছে উট সেটাকে ব্যবহার করেছি। এই ঘুমারের মধ্যে আমরা আমাদের কৃষ্ণ ভগবানকে মাঝখানে রেখে আমরা এই ঘুমারটাকে তৈরি করেছি, যাতে এবং তার সাথে যে আমাদের এই যে ভগবান কৃষ্ণের যে জীবনশৈলী আছে এই টোটালটাকে আমরা এই বৈচিত্র্যের মাধ্যমে এবং এই চিত্রের মাধ্যমে তুলে ধরেছি, যেটা আসন করে আসস্কি আসানসোল এবং দুর্গাপুরবাসীকে খুবই আনন্দ দেবে। চতুর্থী পঞ্চমী থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছে মণ্ডপে। পূজোর বাকি দিনগুলিতেও মণ্ডপে আশানুরূপ ভিড় প্রত্যাশা করছেন ক্লাব সদস্যরা। ছোট সেনগুপ্তের রিপোর্ট, আর প্লাস নিউজ, আসানসোল। নানা